فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله والصلاة والسلام على رسول الله. টেনশন বা দুশ্চিন্তা এবং গা জ্বালা পোড়া এগুলো যদি বাহ্যিক কোনো রোগ ধরা পড়ে যেটা ডাক্তারি চিকিৎসার দাবি রাখে তাহলে সেটাই করাইতে হবে, আর না হলে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তওবা করা, গুনাহ থেকে বিরত থাকা, বেশি বেশি দোয়া জিকিরে মশগুল থাকা, কোরআন তিলাওয়াতে নিমগ্ন থাকা, ফরজ নামাজের পাশাপাশি সুন্নতগুলো আগের পরের এগুলো সব পড়া, তার সাথে আর একটু বাড়তি পড়া দুই রাকাত ওই নিয়তে জানলে তুমি আমার পেনশন দূর করে দাও, বা এখানে কোনো রোগ থাকলে তুমি এটা বের করে দাও এবং এর চিকিৎসার ব্যবস্থা আমি যাতে করতে পারি আমাকে সেই তৌফিক দাও, সেই বন্দোবস্ত করার মতো আমাকে তুমি ব্যবস্থা দাও, এবং আল্লাহর জিকিরে যে প্রশান্তি হয় অন্তর এটা বিশ্বাস করতে হবে মনে প্রাণে। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তাতে আমাদেরকে মুসলমান হিসেবে সবারই এটা জানা থাকা দরকার যে আমাদের সংসারে অশান্তি, আমাদের জীবনে অশান্তির মূল কারণই হলো আল্লাহ থেকে দূরে থাকা, উদাসীন থাকা। আল্লাহ থেকে যত কাছে যাবেন দেখবেন শান্তি এসে গেছে, বিশেষ করে যেগুলোর সমাধান আমরা দুনিয়াতে মানুষের কাছে পাই না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, সুষ্ঠু জীবন এবং সৌভাগ্যবান করুক।